টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এতে সাত উপজেলার পানিবন্দী হয়ে পড়েছে প্রায় পাঁচ লাখ মানুষ পানিতে উপজেলার গ্রামীণ বিচ্ছিন্ন হয়ে বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ বিয়ানীবাজার জকিগঞ্জ ও গোপালগঞ্জের বেশিরভাগ এলাকায় পানি প্রবেশ করেছে এসব উপজেলায় অধিকাংশ গ্রামীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য প্রস্তুত রাখা হয়েছে পাঁচশো সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্র সরকারি বেসরকারি ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে প্রস্তুত রাখা হয়েছে ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম এদিকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি বাড়লেও এখনো বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে একশো সাঁত্রিশ হাওরে এখনো পর্যাপ্ত পানি হয়নি